بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله الذي أبدع الأفلاك والأرضين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، সকল মায়ার সুরে জবান খুলে মোহাব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহীম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. جيبن بلي دي نبي جير پاته شوق شد و آمدر شهادته، نبي جير پرمه مورا পাগল পারা، নবীজির প্রেমে মোরা পাগল পারা। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا Asman bole ek Allah, Asman bole ek Allah, Zomin bole ek Allah, Shobai bole ek Allah. মহতরম হাজিরিন, সম্মানিত দিন দরুদি ইসলাম দরুদি প্রিয় আশিকান মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় মুসল্লি বাবারা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে আজ মহান দিবসে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি মহাব্বত, দুনিয়ার সকল জামেলা থেকে মুক্ত করে যেই মহান স্রষ্টা আমাদেরকে আজ জুমার দিন আল্লাহর ঘরে এসে আল্লাহকে সাজদা দেওয়ার সুযোগটুকু করে দিয়েছেন, যেই মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘরে বসে আল্লাহকে সাজদা দেওয়ার সুযোগ দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আরও আদায় করি যা আমাদেরকে মহান আল্লাহ সুস্থ রেখেছেন, আমাদেরকে মহান আল্লাহ ভালো রেখেছেন। কারণ সুস্থ থাকা, ভালো থাকা এবং সুস্থ অবস্থায় মহান আল্লাহর দরবারে এসে আল্লাহকে সেজদা দেওয়া, মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর দরবারে দৌড়ে আসা, এটা মহান আল্লাহর পক্ষ থেকে একটা অতি নিয়ামত, কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, যেই নিয়ামত মহান আল্লাহর দরবারে বান্দা শুকরিয়া আদায় করতে হবে। কারণ যার যতটুকু নিয়ত থাকে ভালো, মহান আল্লাহ তার কাজে ততটুকু কাজে বরকত দেয়, কথা বলে ঠিক কিনা? যদি নিয়ত খারাপ থাকে তার কাজে বরকত হয় না এবং তার কাজে সাকসেস হতে পারে না। যার যতটুকু যত কাজে নিয়ত যত সবল থাকবে, অন্তরে খলুসিয়াত এখলাসিয়াত নিয়ে যার অন্তরে বিশ্বস্ততা স্থাপন করে যিনি মসজিদে আসবে এবং অন্তরের মধ্যে তাকওয়া অবলম্বন করে এবং অন্তরের মধ্যে মহান রসুলের মহাব্বত নিয়ে এবং মহান আল্লাহর তাকওয়া নিয়ে যিনি মসজিদে আসবে এবং তার মধ্যে এসে যাবে খলুসিয়াত এখলাসিয়াত, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ
আমি আজকে আপনাদের সামনে বর্ণনা করব দু জাহানের বাদশাহ সরকার দু আলম নূরে মুজাসসাম, যিনি দুনিয়া ও আখেরাতের নবী, উম্মতের কান্ডারি নবী, ওই নূরের নবীর নূরানি জবান মোবারক একটা হাদিস শরীফ বলেছেন। ছোট্ট একটা হাদিস, যে হাদিসের আমলটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য একান্ত প্রয়োজন। মানুষ মুসলমানগণ যত আমল করে, যত কাজ করে, যত বন্দিগি করে, যত আবাদত করে, যত জিকির করে, যত দুরুদ শরীফ পড়ে, যত মিলাদ পড়ে, যত কিয়াম করে এবং যত নফল নামাজ পড়ক অথবা তাহাজ্জুদের নামাজ পড়ক অথবা ইশরাকের নামাজ পড়ক বা আওয়াবিনের নামাজ পড়ক বা ওয়াক্তের নামাজ পড়ক বা জুমার নামাজ পড়ক, সকল কাজের মধ্যে একটা ইখলাসিয়াত থাকতে হবে এবং একটা বিশ্বস্ততা থাকতে হবে এবং একটা নিজের মধ্যে এমন একটা হিম্মত থাকতে হবে যেই কাজটা করলে মহান আল্লাহ অবশ্যই খুশি হবে এবং রাজি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফ 30 পারা আপনারা জানেন, আল্লাহর কোরআন কালামুল্লাহ শরীফও 30 পারা। বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটি নিয়েছেন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, তিনি যখন বুখারী শরীফের প্রথম হাদিস শরীফটা লিখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস শরীফটা লিখতে গিয়ে ওই মুহূর্তে ওই অবস্থায় ওই সময়ের মধ্যে বুখারী শরীফ লেখা হয় নাই। বুখারী শরীফ বলতে কোনো কিতাব ছিল না পৃথিবীর মানুষের কাছে, এমন কোন ওই মুহূর্তে প্রমাণ ছিল যে বুখারী শরীফের হাদিস রয়েছে, বুখারী শরীফ পড়তে হবে, বুখারী শরীফের হাদিস শরীফ অনুসরণ করতে হবে এবং সিয়াসিত্তার 6টা কিতাব, তার মধ্যে একটি কিতাব অন্যতম কিতাব হচ্ছে বুখারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সিয়াসিত্তার 6টা কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ ইবনে ইসমাইল বুখারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী যখন বুখারী শরীফটা লিখেছেন, লেখার আগে তার মনে মনে ধারণা ছিল, মন্তব্য ছিল, ইমাম বুখারীর বাড়ি ছিল রাশিয়া। জোরে বলেন কোথায়? রাশিয়ার বাড়ি ছিল। আমার মায়েরা, আমার বন্ধুরা, সৌদি আরব যেই মুহূর্তে বুখারী শরীফ ছিল না, বাংলাদেশের জমিনে কোনো মুহাদ্দিস কোনো মুফাসসির বুখারী শরীফ পায় নাই। যেই মুহূর্তে সারা পৃথিবীর জমিনে কোনো মুসলমান রাষ্ট্রে বুখারী শরীফ যায় নাই, কোনো বুখারী শরীফ লেখা হয় নাই, সৌদি আরব কোনো জায়গার মধ্যে বুখারী শরীফ লেখে নাই, ইমাম বুখারীর বাড়ি ছিল রাশিয়া, ওই রাশিয়ার জমিনে ইমাম বুখারী তিনি ছাত্র জীবনে হাদিস শরীফ প্রাইভেট পড়াইতেন বিভিন্ন বাড়ির মধ্যে এবং বিভিন্ন বাড়ি থেকে ছাত্রগণ বাড়ির মধ্যে এসে প্রাইভেট পড়তেন, হাদিস শরীফ শুনতেন, হাদিস শরীফ জানতেন, এবারও জানতেন। ইমাম বুখারীর কাছে হাজার হাজার ছাত্র দূর থেকে এসে হাদিস শরীফ শিক্ষা নেওয়ার জন্য, হাদিস শরীফ শেখার জন্য তার কাছে এসে যায়। যেই মাত্র ইমাম বুখারীর কাছে হাজার হাজার ছাত্র দূর দূরান্ত থেকে এসে হাদিস শরীফ শেখার জন্য ইমাম বুখারীর বাড়ির মধ্যে এসে যায়, হঠাৎ করে রাশিয়ার প্রেসিডেন্ট খবর পাঠায়, হে ইমাম বুখারী, তুমি বাড়ির মধ্যে হাজার হাজার ছাত্রদেরকে তুমি প্রাইভেট পড়াও, হাজার হাজার ছাত্রদেরকে তুমি প্রাইভেট পড়াও, হাদিস শরীফ শিক্ষা দাও। আজকে আমি তোমার কাছে বলে দিলাম গো, আমার একটা আদরের সন্তান রয়েছে বাড়ির মধ্যে, আমার সন্তানটারে তুমি বাড়ির মধ্যে আইসা প্রাইভেট পড়াইয়া যাও। ইমাম বুখারী ডাক দিয়া কয়, ও রাশিয়ার মাদ্রাসা, এই মুহূর্তে আমার রসুল বলেছে শিক্ষা অর্জন করার জন্য, এলেম অর্জন করার জন্য প্রয়োজনে নিজের দেশ ত্যাগ করে সিন দেশে যাওয়ার জন্য বলেছে,
শিক্ষা দেওয়ার জন্য পাই নাই, শিক্ষা দেওয়ার জন্য বলে নাই, বলেছেন শিক্ষা নেওয়ার জন্য আমার রসুল। ইমাম বুখারী বলে, হে রাশিয়ার প্রেসিডেন্ট, আপনি বলেছেন আপনার দরবারে যাইয়া, আপনার বাড়ির মধ্যে যাইয়া হাদিস শরীফ শিক্ষা দেওয়ার জন্য আপনার ছেলেকে, না না আমি পারবো না, আপনার ছেলেকে প্রাইভেট পড়াইতে পারবো না, যাইয়া যদি মন চায় হাদিস শরীফ শিক্ষা দেওয়ার জন্য আপনার ছেলেকে আমার বাড়ির মধ্যে পাঠাইয়া দেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম বুখারী যেই মাত্র খবর দিলেন বাড়ির মধ্যে যাইয়া প্রাইভেট পড়াইতে পারবে না, ওই রাশিয়ার প্রেসিডেন্ট ডাক দিয়া কয়, ও ইমাম বুখারী, তুমি যদি হাদিস শরীফ বাড়ির মধ্যে শিক্ষা দিতে না পারো তাহলে তুমি দেশ ত্যাগ করতে হবে, এই দেশের মধ্যে থাকতে পারবা না। জোরে বলুন আল্লাহু আকবার, এই দেশের মধ্যে তুমি থাকতে পারবা না, এই দেশে তোমার থাকার জায়গা নাই। ইমাম বুখারী ডাক দিয়া কয়, ও রাশিয়ার প্রেসিডেন্ট, প্রয়োজনে আমি দেশ ত্যাগ করব, প্রয়োজনে এই দেশের মধ্যে আমি থাকবো না, কিন্তু আমার রসুলের হাদিসের বাইরে আমি একটা কাজও করতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। যেই মাত্র সিয়েট প্রেসিডেন্ট বললো, বুখারী যদি আমার সিলেটরে প্রাইভেট পড়াইতে না পারো তাহলে তুমি দেশ ত্যাগ করে চলে যাও। ইমাম বুখারী দেরি করলো না, একটা মিনিটের জন্য দেরি না কইরা সরাসরি চলে গেলেন সৌদি আরবের মধ্যে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র সৌদি আরব যাইয়া ছাত্র জীবনে হাদিস শরীফ শিক্ষা করলেন, ইমাম বুখারী হাদিস শরীফ শিক্ষা করার জন্য গেলেন রাশিয়ার জমিনে, ইমাম বুখারী গেলেন সৌদি আরবের মধ্যে হাদিস শরীফ শিক্ষা নেওয়ার জন্য, গেলেন দামেস্কের মধ্যে, মিশরের মধ্যে, ইরাকের মধ্যে, ইরানের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে ইমাম বুখারী হাদিস শরীফ শিক্ষা নেওয়ার জন্য বিভিন্ন দেশে দেশে যাইয়া নিজে হাদিস শরীফ শিক্ষা করলেন। এখনো পর্যন্ত বুখারী শরীফ লেখে নাই। ইমাম বুখারীর মনে মনে চিন্তা আসলো, আমি সৌদি আরব হাদিস শরীফ শিখলাম, রাশিয়ার জমিনে হাদিস শরীফ শিখলাম, দামেস্কের মধ্যে হাদিস শরীফ শিখলাম, মিশরের জমিনে হাদিস শরীফ শিখলাম, ইরাকের জমিনে হাদিস শরীফ শিখলাম, ইরানের জমিনে হাদিস শরীফ শিখলাম, এই মুহূর্তে আমার একটা কাজ রয়েছে, আমি একটা কিতাব লিখতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি লিখতে হবে? জোরে বলেন নাকি? একটা কিতাব লিখতে হবে। এই কিতাবটা লেখার জন্য ইমাম বুখারী, বুখারী শরীফের নামটা ইমাম বুখারী নাম। আমার ভাইরা বাবা, এই বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটা লিখবে ওই হাদিসটা লেখার জন্য ইমাম বুখারী চিন্তায় পড়ে গেলেন। আমার উস্তাদ তো বহু জায়গার মধ্যে আছে, আমি সৌদি আরব বহু উস্তাদের কাছে হাদিস শরীফ শিক্ষা করলাম, আমি ইরানের জমিনে বহু উস্তাদের কাছে হাদিস শরীফ শিক্ষা করলাম, আর ইরাকের জমিনে হাদিস শরীফ শিক্ষা করলাম, আমি দামেস্কের মধ্যে হাদিস শরীফ শিক্ষা করলাম, বহু জায়গার মধ্যে আমার উস্তাদ আছে গো, কোন উস্তাদের হাদিসটা প্রথম দিয়া লাগাইলে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম দিয়া কেন হাদিসটা আসলো দেখেন? ইমাম বুখারী ডাক দিয়া কয়, বন্ধু এই মুহূর্তে কার হাদিসটা আমি প্রথম দিয়া লাগাইব, বহু জায়গার মধ্যে আমার উস্তাদ আছে, কোন উস্তাদের হাদিসটা প্রথম দিয়া লাগাইলে গো, কোন উস্তাদের মনের মধ্যে কষ্ট যায়? সুবহানাল্লাহ। কর আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন উস্তাদের হাদিসটা প্রথম দিয়া লাগাইলে কোন উস্তাদের মনে কষ্ট যায়? এবারে ইমাম বুখারী সৌদি আরব আয়েশা রিয়াজুল জান্না আমার দয়াল নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া, আমার দয়াল নবীজি যেই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া খুতবা দিতেন ওই মিম্বর থেকে শুরু কইরা গো আমার রসুলের রওজা মুবারক পর্যন্ত যে খালি জায়গাটা আছে ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্না। জোরে বলুন আল্লাহু আকবার।
ইমাম বুখারী সৌদি আরব যাইয়া রিয়াজুল জান্নায় বৈশা এবার হাদিস শরীফ তেলাওয়াত করতে শুরু করলেন। হাদিস শরীফগুলো তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে 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 একটা হাদিস শরীফে পাইলেন, হাজা হাত হাদিসুন কদ্দিমু কুরাইশিন, কুরাইশ বংশকে প্রাধান্য দেওয়ার জন্য। যেই মাত্র রিয়াজুল জান্নায় দাঁড়াইয়াব ইমাম বুখারি তেলাওয়াত করতে লাগল, ওই তেলাওয়াত করতে 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 যেই হাদিসটা সহিহ ইমাম বুখারী রিয়াজুল জান্নায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হাদিস শরীফটা তেলাওয়াত করতে লাগল। আর আমার দয়াল নবীজি মদিনার কামলাওয়ালা নবী রওজা মুবারক থেকে জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, ইমাম বুখারী রিয়াজুল জান্নাহ জান্নাতের টুকরার মধ্যে বসে বসে হাদিস শরীফের আবার তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে করতে যে হাদিসটা সহি হইয়া যায় আমার রসুল রওজা মুবারক থেকে গাইবি আওয়াজ দিয়া জানাইয়া দেয়, জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার নবীজি রওজা মুবারক থেকে গাইবি আওয়াজ দিয়া জানাইয়া দেয় গো হাজা হাদিসুন সহিহুন, আল্লাহু আকবার বলেন, একটা হাদিস যে হাদিসটা সহি ওই সহি হাদিসের ব্যাপারে আমার রসুল রওজা মুবারক থেকে গাইবে আওয়াজ দিয়া জানাই দেয় হাজা হাদিসুন সহিহুন, আল্লাহু আকবার বলে, যেই মাত্র আমার নবীজি যে হাদিসটা সহি বইলা কুদরতে আওয়াজ দিয়া জানাইয়া দেয় গাইবি আওয়াজ দিয়া জানাইয়া দেয় ইমাম বুখারি ওই হাদিস সহি গুলা লিখতে লাগলো গো। এইভাবে লিখতে 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 7574টা হাদিস বুখারি শরীফের মধ্যে সহি বলে লিখলেন, জোরে বলেন আল্লাহু আকবার, দুনিয়া আমার যেই মাত্র 7574টা হাদিস রওজা মুবারক থেকে আমার নবী গাইবে আওয়াজ দিয়া জানাই দেয় হাজা হাদিসুন সহিহুন, ইমাম বুখারী হাদিসগুলা লিখলেন। এইভাবে 5774টা হাদিসের মধ্যে একটা হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, 5774টা হাদিসের মধ্যে একটা হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবার কুরাইশ বংশকে প্রাধান্য দেওয়ার জন্য কুরাইশ বংশকে হাদিস শরীফ তেলাওয়াত করতে পড়তে পড়তে দেখেন হাজা হাদিসুন কদ্দিমু কুরাইশিন, কুরাইশ বংশকে প্রাধান্য দেওয়ার জন্য যেই মাত্র দেখলো কুরাইশ বংশকে প্রাধান্য দেওয়ার জন্য ওই মুহূর্তে ইমাম বুখারি তো দেরি করলো না, বুখারি শরীফ লেখলো, লেখা মাত্র ওই কুরাইশ বংশকে প্রাধান্য দিতে যাইয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত লাগাইয়া দিল, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল এই জমিনের মধ্যে এই পৃথিবীর জমিনে যে যত বড় ইবাদত করক, যে যত বন্দিগি করক, যত আমল করক, সকল আমল হচ্ছে মানুষের নিয়তের উপরে, কথা বলে ঠিক কি না? নিয়ত যদি ভালো হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি অল্প আমল করো, অল্প আমল করলেই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে, জোরে বলেন আল্লাহু আকবার, কিন্তু খুলুসিয়াত এখলাসিয়াত থাকতে হবে। যদি ঈমান মজবুত করে এবং ঈমান শক্ত করে এবং নিয়তরা খাঁটি করে আপনি নামাজ পড়তে পারেন, সেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে, সেই নামাজ হয়ে যাবে আপনার জন্য জান্নাতের জন্য একটা উসিলা, সেই নামাজ হয়ে যাবে আপনার জন্য একটা কল্যাণকর, জোরে বলে ঠিক কি না? প্রত্যেকটা কাজেই নিয়ত লাগে, ঠিক কি না বলে? জোরে বলে নিয়ত লাগে না, কি বলে লাগে কি না? প্রত্যেকটা কাজে মানুষের নিয়ত লাগে, নিয়ত ছাড়া মানুষ কোনো কাজ করতে পারে না। নিয়ত যদি দুর্বল হয়, নিয়তে যদি গণ্ডগোল হয় অন্তরে গণ্ডগোল, ঠিক কিনা বলে? মনে যদি গণ্ডগোল হয় অন্তরে গণ্ডগোল হইলে তার আমলেও গণ্ডগোল, ঠিক কিনা বলে? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? বহুত বদ মার্কা আলেম আছে, বহুত বদ মার্কা নিয়ত করেনওয়ালা আলেম আছে, যাদের অন্তরে একরকম
মুখে বলে আরেক রকম, কাজে করে আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুখে একরকম বলে কাজে আরেক রকম করা, এটা হচ্ছে মুনাফিকের কাজ, এটা কোনো মুসলমান মুমিনের কাজ হতে পারে না, একজন আলেমের কাজ হতে পারে না। একজন আলেমের মুখে যা বলবে কাজেই তা করবে, অন্তরে তা বিশ্বাস করবে, এটা হচ্ছে ইমানদারের কাজ। জোরে বলেন ঠিক কিনা? কারণ মুখে একরকম বলে নিয়তে আরেক রকম, ঠিক কিনা বলেন? আছে কিনা এরকম বলেন? দেখবেন সামনে বলে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন নি, এটা মুখে খুব ভালোবাসা, আন্তির কথা, এমন ভালোবাসা মন হেতার চাইতে ভালোবাসা আর কোনো ভক্ত নাই। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে সালার ভিতর হুজুর, এই বন্ধ হুজুর কোথার থেকে আসলো, ঠিক কিনা বলেন? আসে কিনা বলেন? জোরে বলেন আসে কিনা? তার হচ্ছে নাম্বার ওয়ান মুনাফেক। এই মুনাফেকদের জন্য আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ নিজে বলেছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক তারা আলেমদেরকে ইজ্জত করতে জানে না, মুনাফিকরা আলেমদেরকে সম্মান করতে জানে না। আল্লাহ নিজে বলেছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আরেক জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকুল্লাহা ওয়ালাকিন্নাল মুনাফিকিন, ইয়া হে নবী আপনি মুনাফিকদের সাথে চলবেন না, আপনি মুনাফিকদের সাথে হাত বাড়াইবেন না, কারণ মুনাফিকদের সালামও দিবেন না। যেখানে আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকুল্লাহা ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফেরদের সাথে চলবেন না, মুনাফিকদের সাথে চলবেন না। বোঝা গেল মুনাফিকদের সাথে যদি আল্লাহ কোরআনের মাধ্যমে নিষেধ করে থাকেন তাহলে মুনাফিকদের কাছে মাইয়াও বিয়া দেওয়া যাবে না, ঠিক কি না বলেন? হ্যাঁ আওয়াজ করেন না কেন? মুনাফিকদের কাছে মেয়েও বিয়া দেওয়া যাবে না, মুনাফিকদেরকে সালামও দেওয়া যাবে না, মুনাফিকদের কাছ থেকে মেয়ে আনা যাবে না, মুনাফিকদেরকে সালাম দেওয়া নেওয়া যাবে না, মুনাফিকদেরকে দাওয়াত দেওয়া যাবে না। কারণ মুনাফিক আল্লাহর শত্রু, রসুলের শত্রু। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়ালির রসুলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত মুমিনের জন্য, ইজ্জত রসুলের জন্য। যারা মুমিনকে ইজ্জত করতে জানে না, আলেমদেরকে ইজ্জত করতে জানে না, এবং মুখে এক রকম বলে কাজে আরেক রকম করে এবং অন্তরে আরেক রকম করে, তারা হচ্ছে নাম্বার ওয়ান মুনাফিক কাফের। তাদেরকে সালাম কালাম দেওয়া, তাদের সাথে চলাফেরা আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকুল্লাহা ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, হে নবী, হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আপনি কাফেরদের সাথে চলবেন না, মুনাফিকদের সাথে চলবেন না। আপনারা আওয়াজ করে বলুন আমরা মুনাফিকদের সাথে চলবো কি চলবো না? জোরে বলেন, মুনাফিকদের সাথে আমরা চলতে রাজি না। কথা বলে ঠিক কি না? আওয়াজ করে বলে ঠিক কি না? আমরা মুনাফিকদের সাথে চলতে চাই না। কে কে হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা